বন্ধুরা, 2024 হ্যাপি নিউ ইয়ার সকল বন্ধুদের জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করবো, আমি সকালবেলায় তকল পাখিকে কী খাবার সকালবেলায় দিচ্ছি, কীভাবে দিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আর দুপুরবেলায় কী খাবার দিচ্ছি না দিচ্ছি সেটাও আপনাদের দুপুরবেলায় শেয়ার করবো। এখন সকাল, এই সকালবেলাটাই প্রথম দেখাচ্ছি, তাই এইটাই আপনাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা চলুন, এই সকালবেলায় আমি আজকে সকালবেলা খাবার দিচ্ছি। এটা ছোলা আর কলমি শাক আর জল আছে, আর দানা তো আপনার আছে। এটা এইভাবে পাত্রটাকে ভালো করে ধুয়ে নিলাম। এখানে এক জোড়া পাখির জন্য এতটা ছোলা পরিমাণ ঠিকই আছে। আর একদম পরিষ্কার জল, এটার মধ্যে আবার একটু খেলা দেখছি আপনি, যেহেতু এখনো আপনি বাচ্চা আছে এর মধ্যে। নিচে একটা দেখুন ডিমও দিয়ে দিয়েছে, ঠিক আছে। এটা এখনও আপনার আমি বাচ্চা এখনও মা বাবার থেকে আলাদা করিনি, তাহলে কয়েকদিন পরে আলাদা করবো, তখন আপনাদের সাথে আবার শেয়ার করবো। Thank you.
আছে, এখন এই লাইনটা আবার জল খাবার দিতে হবে। এইভাবে আস্তে আস্তে আমি প্রত্যেক দিন সকালে আস্তে করে আপনাদের সাথে আমার দেখাবো দুপুরে কী খাবার দিচ্ছি না দিচ্ছি। সকালে আপনাদের দেখিয়েছি আমি কীভাবে জল খাবার দিচ্ছি। এখন এই দোকান থেকে আসলাম, আসার পরে চান টান করে পরিষ্কার হয়ে আবার এখন প্রায় দেড়টা বাজে, তাই এর আগে আমার ছেলে মোটামুটি অনেকটাই সব জল খাবার দেওয়া হয়ে গেছে। এখন আমি আবার কিছুটা তাড়াতাড়ি এসেছি বলে আপনার কীভাবে জল খাবারটা দিচ্ছি সেটাই আপনাদের আবার দেখাচ্ছি এখন কী দেবো। এখন শুধু জল দেবো আর দানা খাবার তো আপনার আছে, এখন শুধু জল দেবো আর এগুলো আপনার এক ফুট আর সারা ভাত দিয়ে এগুলো দিয়ে দেবো, তাই আপনাদের দেখাচ্ছি। এগুলো এখন জলগুলো আগে পরিষ্কার করে দেয়, কেন সকালে যে জল খাবারটা দিয়ে দিয়েছিলাম জল খাবার তখন দিয়ে গিয়েছিলাম সকালবেলা, ফলে এখন অনেকটাই খেয়েছে আর কিছুটা নষ্ট করেছে। এই দেখুন দেখেছেন এখন নোংরা হয়ে গেছে জল খাবারটা, দেখুন পুরো নোংরা হয়ে গেছে। এইটা যদি আমি একদিন দুদিন রেখে দিই এই নোংরা জলটা বা এই খাবারটাই যখন খাবে, এই নোংরা জলটা দেখুন জলের মধ্যে অনেক নোংরা পড়ে রয়েছে প্লাস খাবারের মধ্যে নোংরা আছে, এইটাই যদি আর আজকে আমি দুপুরবেলায় যদি চেঞ্জ না করতাম হয়তো দীর্ঘদিন যদি এইভাবে চলতে থাকতো তখন কিন্তু আপনার আস্তে আস্তে পাখি শরীর খারাপ হবে, হয়তো পটি হয়ে যেত, ঠিক আছে ঠান্ডা লেগে যেতে পারে, তাই এইভাবে আমরা দুপুরবেলা জল খাবারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। দেখুন এইভাবে করে পরিষ্কার করে নতুন জল দিয়ে দিলাম। প্রত্যেকটার মধ্যে জল খাবার দেখেন নোংরা পটি মটি পরে রয়েছে, এই দেখুন পটি, ঠিক আছে এগুলো যদি সময় যদি কোনো মতে খেয়ে নেয় তাহলে ওদের শরীরে প্রবলেম হতে পারে, তাই তার আগের থেকেই আমরা যদি দুবেলা জলটা পরিষ্কার জল দিতে পারি তাহলে করে এই দেখুন এক একটা করে নেমেছে, হাতের মধ্যে খাবার দিয়েছি সেখানে এক একটা করে মানুষে একটু করে যখন হাতে বসেছে দেখুন
দেখেছেন? সকালে জলটা দিয়েছিলাম সেই জলটা আর খাবারটা ফেলে দেবো। এইভাবে আপনারাও দেবেন, দেখবেন পাখির কোনো সমস্যা চট করে আসবে না। সকালে যা যা খাবার দেখিয়েছিলাম শাক দিয়েছিলাম, শাকগুলো ফেলে দিচ্ছি। দেখুন কলমি শাক দেওয়া হয়েছিল সকালে, এবার বাকিগুলো পরিষ্কার করে রাখলাম, কারণ এর মধ্যে আমি যদি সব ফুট দিই তাহলে আবার নোংরা থাকে, নোংরাটা হয়তো সিদ্ধ খেয়ে নিলে তখন প্রবলেম হতে পারে। তাই এইভাবে আমি আস্তে আস্তে পরিষ্কার করে দানা তো আপনার এখনও আছে, অসুবিধা নেই হবে দানা টোটাল দানা যে সবগুলোর মধ্যে আমি দানা রেখে দিই। এটা ডিম সিদ্ধ করেছি, ঠিক আছে? এটা ডিমটা এখন, এটা অনেকবারও আপনাদের দেখিয়েছি এই ডিম সিদ্ধ করে এক ফুট। আমি এটা এইভাবেই আমি দিই, তাই আপনাদেরও বলবো যে আপনারাও এইভাবেই যদি দিতে পারেন দেখবেন সব করে পাখির কোনো সমস্যা হবে না। ঠিক আছে, গিট করব আস্তে আস্তে, গরম আছে এখনও। আপনারা ডিমটা ভালো করে সিদ্ধ করে নেবেন, তাহলে যখন এরকম গুঁড়া করবেন তখন দেখবেন ঝুরঝুরা হয়ে যাবে। তারপরে সারা ভাত নেবো, ভাত দেওয়া অল্পটা এই সাদা ভাত নিলাম, এবারে অল্প লবণ নেব, অল্প পরিমাণে লবণ নেব, যা দেখেন লবণ নিচ্ছি অল্প হয়ে গেল। চলুন এবার পাখিরে কেটে দেবো।
এবার এই পাখিগুলো খেতে দেবো, দেখুন সাথে সাথে দেখুন নেমে আসবে খেতে, অল্প অল্প করে দিচ্ছি দেখুন। ঠিক আছে, এইভাবে আপনারাও দিতে পারেন খাবার, কোনো তাতে অসুবিধা হবে না। আমি সকালে কী দিলাম, দুপুরে কী দিচ্ছি, তাই আপনাকে সবই আপনাদের সাথে দেখাচ্ছি। দেখুন ভাতের একটা জিনিস ফলো করুন, আমি সব কটা পাখির খাবার দিচ্ছি, খাবারগুলোর পরিমাণটা দেখুন, ঠিক আছে, সব পাখিরে দেবো কিন্তু পরিমাণ খুব কম দেবো, যেন হয়ে যায় ভাত দেওয়ার সাথে সাথে দেখুন সবাই খাচ্ছে। দেখেছেন সবাই খাচ্ছে, ঠিক আছে, এইভাবে আপনারা তাদেরকে খাদ্য খাবার দেখবেন, দেবেন দেখবেন, কোনো প্রবলেম হবে না, কোনো অসুবিধা হবে না। আর এইভাবেই আমি পাখিকে দু টাইমই, মানে দুপুরে সকালে এইভাবেই আমি কেয়ার করি, মানে আমি খাদ্য খাবার দিই, তাই আপনারাও এইভাবে দিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে, নমস্কার। এই পাখির একটা ফটো।